ঝড়ের প্রবল তাণ্ডব কার্যত ধ্বংসলীলা চালিয়েছে উত্তরের তিন জেলায় রবিবার রাতেই জলপাইগুড়ি ছুটে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার মুখ্যমন্ত্রী চলে যান পাশের জেলা আলিপুরদুয়ারে সেখানে দাঁড়িয়ে তিনি বলেন যদিও এখন ভোটের সময় আদর্শ আচরণবিধি লাগু রয়েছে কিন্তু এখন বিপদের সময় কি আর আচরণবিধি মেনে চলা যায় প্রাকৃতিক দুর্যোগে আহতদের দেখতে শিলিগুড়ি হাসপাতালে অভিষেক বন্দ্যোপাধ্যায় আশ্বাস দেন পাশে থাকার নার্সিংহোম চত্বর থেকে বিরোধী দলনেতাকে নাম না করে আক্রমণ করেন বিরোধী শিবিরের বিরুদ্ধে দুর্যোগকে নিয়ে রাজনীতি করার অভিযোগ তোলেন তিনি ব্যাপক ক্ষতির জন্য দায়ী করলেন কেন্দ্রকে আদিবাসীদের জমি দখল করতে শেখ শাহজাহান তারপর টাকার বিনিময়ে সেই জমি অন্যদের ব্যবহার করতে দিতেন এটি সূত্রে খবর আদালতে এমনটাই দাবি করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট শেখ শাহজাহানের ফাঁসি চাই এই রকমই পোস্টার দেখা গেল কলকাতার নগর আদালত চত্বরে সোমবার দুপুর তিনটে নাগাদ কয়েকজন আইনজীবী কলকাতার নগর দায়রা আদালতে শেখ শাহজাহানের ফাঁসি চাই পোস্টার হাতে বিক্ষোভ দেখাতে থাকে লোকসভা নির্বাচনের জেরে রাজ্যের স্কুলগুলিতে বাল্য গরমের ছুটি এই মর্মে ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করেছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ছয় মে থেকে শুরু হবে গরমের ছুটি যা চলবে দোসরা জুন পর্যন্ত লোকসভা নির্বাচনের আগেই ফের স্টক কেন্দ্রে নারী দিবসে রান্নার গ্যাসের দাম এক ধাক্কা একশো টাকা কমানোর সিদ্ধান্ত নেয় কেন্দ্র ফের তিরিশ টাকা কমল গ্যাসের দাম প্রতি সিলিন্ডারে দাম কমেছে তিরিশ দশমিক পাঁচ শূন্য টাকা এপ্রিল মাসে প্রথম দিন থেকেই কার্যকর বাণিজ্যিক সিলিন্ডারের নয়া মূল্য আফগানি দুর্নীতি মামলায় অরবিন্দ কেজরিওয়ালকে চোদ্দ দিনের জেলে হেফাজতের নির্দেশ দিয়েছে রাউস এভিনিউ আদালত আগামী পনেরোই এপ্রিল পর্যন্ত তিহার জেলে ঠিকানা দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের পাশের সেলে রয়েছেন তার মন্ত্রিসভার প্রাক্তন সদস্য মনির সিসোদিয়া দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে জেলে বাজতে নির্দেশ দিয়েছে আদালত জেলে গীতা রামায়ণ এবং সাংবাদিক নির্জা চৌধুরীর লেখা প্রধানমন্ত্রীদের সম্পর্কে একটি বই নিয়ে যেতে চান তিনি জেলে বই নিয়ে যাওয়ার অনুমতি চেয়ে আদালতে আবেদন করেন তাঁর আইনজীবী এলাহাবাদ হাইকোর্টের পরে সুপ্রিম কোর্টও ধাক্কা খেল জ্ঞানব্যাপী মসজিদ কর্তৃপক্ষ তহখানায় হিন্দুদের প্রার্থনা বন্ধ করতে অস্বীকার করল শীর্ষ আদালত তবে মসজিদ চত্বরে পক্ষে ধর্মীয় আচার পালনের বিষয়ে স্থিতাবস্থা বজায় রাখতে বলা হল বাল্টিমোড়ে জাহাজের ধাক্কায় সেতু ভেঙে পড়া দিনের মধ্যে ফের বিপর্যয় এবার আরকান্স নদীর সেতুতে গিয়ে ধাক্কা মারে একটি বার্জ তৈরি ঘরি ওকলাহোমা স্টেট পুলিশ দক্ষিণ সালিশোর রাস্তায় যান চলাচল বন্ধ করে দেয় হতাহতের কোনো খবর নেই পাকিস্তান ক্রিকেটে অশান্তি লেগেই রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপের আগে অধিনায়ক পরিবর্তন নিয়ে নতুন করে জটিল হয়েছে পরিস্থিতি এর মধ্যে শাহিন আফ্রিদির বিবৃতি প্রকাশ করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রকাশিত বিবৃতি তার নয় বলে জানিয়েছেন ক্ষুব্ধ আফ্রিদি